সকলকে জানাই শুভ বিজয়া। আবার পাহাড়ে উঠতে আরম্ভ করে দিয়েছি, সিনজা ব্লক করে যাচ্ছে। আমরা এখন লাভা মনাস্ট্রির দিকে যাচ্ছি, আর ওই উপরে পাথরের উপরে সপ্তশী আর টরি আর সিনজয়ও আছে। মাটন চলে এসছে, কাতলা কালিয়া চলে এসছে, আর মাটনটাও আজকের এপিসোডটা আমাদের আগের এপিসোডেরই কন্টিনিউয়েশন। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমরা মিরিক থেকে সকাল সকাল গরুমারা নেস্টে এসে পৌঁছলাম। এই এপিসোডে আমরা দেখাবো আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম। শুভ বিজয়া। লালু কি দেখছো? লালু বাবলুদার ইনস্ট্রাকশন আমরা বেরিয়ে যাচ্ছি, এত জায়গা কভার করবে ভোরবেলা উঠে। হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে বাবলুদার রুম অ্যাভেলেবল আছে বললো, আর আমরা দুম করে চলে এলাম। তারপরেই ফটাফট স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। গা হাত পা প্রচুর ব্যথা, এত এত বাইক চালানোর তো এক্সপিরিয়েন্স নেই, আর ফার্স্ট টাইম বেরিয়েছি মোটরসাইকেল নিয়ে। আর 1100 কিলোমিটার্স মতন আমরা অলরেডি কভার করে নিয়েছি, তার মধ্যে যে রাস্তাগুলো দিয়ে আমরা গেছি সত্যি খুব একটু মানে প্রো লেভেলের রাস্তা ছিল। তো ওই সময় যে আমি পড়েছিলাম একটা জায়গায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছিলাম পুরো নুড়ি পাথরওয়ালা রাস্তায়, সেই সময় ক্লাচ লিভারটা আমার ভেঙে গেছিলো, আর তার সাথে একটু গা হাত পা ব্যথা হয়েছে, একটু টেনশন মানে একটু হঠাৎ করে একটু শক খেয়ে গেছিলাম। তো তাই জন্য আজকে আমি আর বাইক নিয়ে বেরোইনি, কালকে আবার আমাদের প্রচুর লম্বা জার্নি করতে হবে, 14-16 আওয়ার্স। তো আপাতত আমরা একটা দারুণ ট্যুরে বেরিয়ে পড়েছি, সবাই গাড়ির মধ্যে আছে। তো স্টে টিউনড, লাভার যে আজকে আমরা এক্সপিরিয়েন্সটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো আছেন? আমরা শিওর না, এনজয় আসছে পিছনে। আবার পাহাড়ে উঠতে আরম্ভ করে দিয়েছি, দুদিকে চা বাগান, তার মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা। আমরা বেশ অনেকটা চলে এসেছি, মোটামুটি আধ ঘন্টা ধরে ড্রাইভ করছো, হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, এক্সপেক্টেড 45 মিনিটস হয়েছে, আর এক্সপেক্টেড 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব লাভা। আর রাস্তায় যদি কিছু সাইট সিং এর অপশন থাকে অবভিয়াসলি আমরা দাঁড়াবো। রাস্তায় কি কিছু আছে দেখার মতো? দেখবো যদি কোনো ওয়াটারফল ফল থাকে, লাভা মনাস্টারি ওটা হচ্ছে প্রথম গন্তব্য। হ্যাঁ, তারপরে যদি আশেপাশে কিছু থাকে একবার জিজ্ঞেস ফিগেস করে নেবো। আচ্ছা, সামনের রাস্তাটা অসাধারণ, বিউটিফুল রাস্তা। হঠাৎ করে মনে হলো যে কিছুদিন আগে আমরা জয়পুর ফরেস্ট গেছিলাম, সেই সময় এরকম জঙ্গলের মধ্যে দিয়ে গেছিলাম। বাট এখানের গাছগুলোর কালারটা একটু অন্যরকম, অবভিয়াসলি অন্য গাছ বলে, এগুলো শাল গাছ বোধ হয় না। আর দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। গাড়ির মধ্যে এখন একটা দারুণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে সানরুফ খোলা হয়েছে আর টরি সানরুফ থেকে বাইরে বেরোচ্ছে। প্রপার ইউটিলাইজেশন হচ্ছে সানরুফের। কি মজা! লাভা এখান থেকে 41 কিলোমিটার। মোটামুটি ভালোই, কোনো প্রবলেম নেই, বাট একটা দুটো জায়গায় এরকম ল্যান্ডস্লাইডের এরিয়া আছে, আমরা জাস্ট একটা ক্রস করলাম, বাট ওইটা চলে যাওয়ার পরেই আবার রাস্তা ভালো হয়ে গেল, একটা ছোট প্যাচ ছিল।
আর একটু আগেই আমরা একটা ব্রিজ ক্রস করে এলাম, চেল ব্রিজ। ওখানে একটা হনুমান মন্দির আছে, তো একটা বড় পাথর মতন আছে। আমরা ওখানে দাঁড়ালাম না বিকজ প্রচুর গাড়ি ছিল আর প্রচুর লোকে পাথরের উপরে উঠে দাঁড়িয়েছিল, তো অত ভিড়ের মধ্যে আমরা যেতে চাইলাম না। আমরা এবার ফার্স্ট আমাদের স্টপ হচ্ছে লাভা মনাস্ট্রি, তো ওয়েটিং ফর দ্যাট। লাভা হয়ে এই রাস্তাটাই অ্যাকচুয়ালি আমরা আসতাম। তার মানে গ্যাংটক থেকে যদি এখন শিলিগুড়ি যেতে হয় তখন অনেকে এই রাস্তাটা রাস্তাটা ফলো করে। আচ্ছা, এটা কি মানে কিরকম গ্যাংটক? এটা হচ্ছে গ্যাংটক থেকে মংপু হয়ে কালিম্পং হয়ে লাভা হয়ে গুরুবাথান হয়ে মালবাজার থেকে শিলিগুড়ি ঢুকছে। এটা হচ্ছে এই রুট। কিছু কিছু জায়গায় আছে কিন্তু এগুলো মনে হচ্ছে 10 বছরের জন্য হয়েছে, বাট ম্যাক্সিমামটা 90% ভালো রাস্তা। এখন আমরা প্রায় লাভা পৌঁছে গেছি আর 10 কিলোমিটার বাকি। একটা জায়গায় দাঁড়িয়েছে, এখানে গাড়িটা আছে আর ইন্ডিয়ার বাইকও আছে, আর জাস্ট একটা ছোট ব্রেক নেওয়া হয়েছে। পিছনের ভিউটা আপনাদের দেখাচ্ছি, জাস্ট অসম। পিছনের ভিউটা দেখুন, জাস্ট অসম, বিউটিফুল জায়গা। এই রাস্তাগুলো ঘুরে 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 উপরে উঠেছে আর আমরা মোস্ট প্রবাবলি ওই দূর থেকে ওখান থেকে এসেছি। সিনজো, এখন অব দি এক্সপিরিয়েন্স কেমন? দারুণ দারুণ দারুণ। আজকে একা বাইক চালাচ্ছিস, খারাপ লাগছে না তো? না, একদমই খারাপ লাগছে না। রাস্তা অনেক চওড়া, ভালো রাস্তা, ভয় লাগছে না। আছার খেলে তবু বাফারের জায়গা আছে, নিচে পড়বো। আমরা লাভা পৌঁছে গেছি আর সামনেই লাভা মনাস্ট্রি। আমরা মনাস্ট্রির দিকে যাচ্ছি, সবাই এদিকে হাঁটছে সামনে। এখানে বেশ এলিভেশনটা বেশি বলে হাওয়াটা খুব ঠান্ডা, মানে ভালোই ঠান্ডা, বিশাল ঠান্ডা না। রোদের মধ্যে বেশ কমফোর্টেবলই লাগছে, আর রোদটা আরেকটু কম হলে ভালো হতো, বাট এনিওয়ে ওয়েদার ভালোই। আমরা এখন লাভা বাজারে চলে এসেছি আর এখান থেকেই ডান দিক দিয়ে মনাস্ট্রির এন্ট্রেন্সটা। নানান রকম রেস্টুরেন্ট, দোকান সব কিছু আছে, সাইডে অনেক স্টলও আছে। এখানে জিলিপি সামোসা বিক্রি হচ্ছে, সুভেনিয়ার শপ আছে, গিফট কিনতে পারেন কারোর জন্য যদি এখান থেকে কিছু স্মৃতি নিয়ে যাওয়ার থাকে। আর এই ডান দিকে হচ্ছে গিয়ে মনাস্ট্রির গেটটা। তো রাস্তাটা কেমন লাগলো? রাস্তাটা খুব ভালো লাগলো, আর রাস্তা চালিয়ে আমার অনেস্টলি বলতে গেলে আমার নৈনিতালের রাস্তা মনে হয়েছে। মানে এনজয় করেছি, খুব এনজয় করেছি, কারণ এলিভেশন অনেক ছিল কিন্তু রাস্তা স্লো এলিভেশন ছিল, সেই জন্য ওই ভয়টা করেনি। যেমনি নৈনিতালে ভয়টা কখনো ছিল না, ধীরে 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 রাস্তা আস্তে আস্তে উপরে যাচ্ছে, তো ওরকমই ফিলিং ছিল, সেটা ভয় লাগেনি। কিন্তু বাকি রাস্তাগুলো খুব ভয় লাগে। এখানে সবাই দাঁড়িয়ে আছি, আমরা এক্ষুনি ভেতরে ঢুকব। সপ্তষী একটা দোকানে গেছে, সপ্তষী এলেই আমরা ভেতরে ঢুকে যাব। আমার মনে হচ্ছে আজকে বাইকে করে এলে খুব ভালো হতো, ডেইলি প্রচুর ঘোরা বেড়ানো হয়েছে, তো আমি ভাবলাম কালকে আবার এতটা জার্নি করতে হবে, পরশুই অফিস, সো লেটস নট টেক এনি রিস্ক। ওই উপরে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে। এই মনাস্ট্রিটার নাম হচ্ছে গিয়ে কাগিউ থেকচেং লিং মনাস্ট্রি। ভিজিটিং আওয়ার সকাল 5:30 থেকে বিকেল 5:30 অবধি, আর এখানে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস লেখা আছে। সবথেকে বড় আমার যেটা মনে হলো সবার জানা উচিত, সেটা হচ্ছে সিখ পারমিশন ইফ ইউ ওয়ান্ট টু টেক ফটো অফ এনি মাংক, মানে কারুর ছবি তোলার আগে তার পারমিশনটা নিয়ে নেওয়া খুব উচিত। আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, যদিও মেঘে ঢাকা, বাট খুব সুন্দর লাগছে যেটুকু দেখা যাচ্ছে। পুরোটা দেখা গেলে হয়তো অ্যামেজিং লাগতো। কাঞ্চনজঙ্ঘার শেষটা দেখছো কি সুন্দর, মানে একদম রুক্ষ বাট কি বিউটিফুল। হ্যাঁ, কিছুটা সাদা কিছুটা কালো, তারপর আবার মেঘ দিয়ে ঢাকা জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই জায়গাটা এসে কেমন টেম্পারেচারটা ড্রপ করলো? অনেকটা ড্রপ করে গেছে एक्चुअली, রোদ নেই তো। সোয়েটারটা নিয়ে আসলে ভালো হতো। সিনজয় ব্লক করে যাচ্ছে, খুব বেশি ভিড় নেই বাট লোকজন আছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, অনেকে বসে আছে, আর জায়গাটা দেখেই আমার খুব পছন্দ হয়ে গেল, বিউটিফুল জায়গা।
এই দিক দিয়ে মনাশ্রী রাস্তাটা এখান দিয়ে যেতে হবে, বাট তার আগে একটু ভিউ পয়েন্টের এখানটায় চলে এলাম। আর ওই যে একটু কাঞ্চনজঙ্ঘার পার্ট দেখা যাচ্ছে, মেঘে ঢাকা কিছুটা দেখা যাচ্ছে, আর পাহাড়ের রেঞ্জগুলোর উপরে মেঘের ছায়া পড়েছে, খুব সুন্দর লাগছে। কেমন লাগলো এই জায়গাটা, পছন্দ? আমরা এখন লাভা মনাস্ট্রির দিকে যাচ্ছি। ওয়েদারটা খুবই ভালো, আকাশ ঝকঝকে পরিষ্কার একদম, আর মনাস্ট্রিটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো পর্যন্ত পৌঁছায়নি, তবে মনাস্ট্রি যাওয়ার রাস্তাটা দিয়ে যাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর এখান থেকে ভিউটা অসাধারণ কাঞ্চনজঙ্ঘার। এখন মেঘে ঢেকে গেছে, বাট স্টিল সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে, আর আমরা একটু ঘুরে বেড়াচ্ছি মনাস্ট্রিটার চারিদিকে। এটা হচ্ছে উঠে পিছন দিকটা চলে এলাম, যেদিকেই যাচ্ছি সেদিক থেকেই ভিউ খুব সুন্দর। লাভা মনাস্ট্রির মধ্যেই, মানে কাম্পাউন্ডের মধ্যেই একটা গিফট শপ আছে, সুভেনিয়ার অ্যান্ড গিফট শপ। তো এখানে সবাই এসছে কেনাকাটা করতে। খুব ভালো লাগলো এখানে এসে মনাস্ট্রিটাতে, আর এখানে সুন্দর রোদ উঠেছে, হাওয়া দিচ্ছে চারিদিকে, খুব সুন্দর মনাস্ট্রিটা। বাট যে মিরিকের মনাস্ট্রিতে গেছিলাম, মোটামুটি আমাদের সবারই মনে হয়েছে ওটার আর্কিটেকচার, ওটার ডিজাইন, ওটার পুরোপুরি পুরো ব্যাপারটা অনেক বেটার। আর এখানে অনেকে দেখলাম মনাস্ট্রির মধ্যে ঢুকে চিৎকার চেঁচামেচি করে ছবি তুলছে, পোজ দিচ্ছে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। এগুলো একটা ধার্মিক জায়গায় এসে করা উচিত না। আমরাও তো ভিডিও করছি, আমরাও ফটো তুলছি, বাট আমরা তো এত আওয়াজ করছি না, আর যে জায়গায় কিছু করা উচিত না সেই জায়গায় তো আমরা সেই জিনিসগুলো করছি না। এটা একটু খারাপ লাগলো। এবার আমরা আবার লাভার থেকে ফেরত যাচ্ছি, আর দেখছি যাওয়ার পথে যদি কিছু ভিউ পয়েন্টস থাকে তাহলে সেগুলো দেখতে দেখতে যাব। আপাতত যেটা মনে হচ্ছে আমরা দেখতে পারি সেটা হচ্ছে চেল নদী, দেখা যাক। আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে ভিউটা খুব সুন্দর। একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, খিদেও পেয়েছি, এখন 3টে বাজে দুপুর। এখানে একটু মোমো ম্যাগি এসব খাওয়া হবে। রাস্তাটা এখানে জিগজ্যাগ হয়ে দেখা যাচ্ছে, আর ওইদিকে নদীগুলো দেখা যাচ্ছে, আর নিচে ডুয়ার্স, আর এইদিকে সুন্দর ফুলের গাছ। আমরা মোমো খাবো বলে নেমেছিলাম, কিন্তু দোকানে বলছে যে 2 প্লেট মোমো ছাড়া আর নেই, তাই জন্য ওয়াই নেওয়া হলো।
আমরা এখানে খাবার জন্য দাঁড়িয়েছি, মোমো এসে গেছে, মোমো তৈরি মোমো খাচ্ছে, আর এখানে কোকোকোলাও আছে। আর এই আমাদের যখন ওয়াইওয়াইটা তৈরি হচ্ছে তার ফাঁকে সপ্তশী একটা পাইপ পেয়েছে, তাড়াতাড়ি গাড়িটা পরিষ্কার করে নিচ্ছে, একেবারে চকচক হয়ে যাচ্ছে। আমরা এখন চেল ব্রিজে এসেছি, আর চেল ব্রিজের পাশেই হনুমান মন্দির গেট আছে। এইখানে গাড়িটা পার্ক করা হয়েছে ওই পিছনেই ব্রিজটা, আর এখানে একখানা হনুমান মন্দির আছে, এই হচ্ছে তার গেট। চেল নদীটা আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে চেল নদী, নদীটা নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আর এই জাস্ট এগিয়ে গিয়েই সামনে বেশ কয়েকখানা ফাস্ট ফুডের দোকান টোকান আছে, কিন্তু আজকে দেখছি সবই বন্ধ। ব্রিজটার এদিকে চলে এলাম, এই যে নিচ দিয়ে নদীটা যাচ্ছে, চন্দ্রিমা উপরে গেছিল পাথরটার উপরে। কি উপর থেকে সুন্দর ভিউ আছে, উপর থেকে সুন্দর ভিউ আছে, এদিকে সুন্দর বসে খাওয়ার জায়গা আছে, বাট আজকে দেখছি সব কিছুই বন্ধ। নিচ দিয়ে নদীটা যাচ্ছে, আর মোস্ট প্রবলি এখান দিয়ে নামার রাস্তাও আছে। আমরা একটু এগিয়ে গিয়ে দেখি, আমরা নেমে এসেছি, নেমে এসেছি নদীটার একদম পাশে। চন্দ্রিমা আর মধুরিমা দৌড় লাগিয়েছে নদীর জল দেখে, খুব পছন্দ ওদের জল আর নদী। আর ওই উপরে পাথরের উপরে সপ্তশী আর টরি আর সিংহও আছে। আর এখানে সব ঠাকুর বিসর্জন হয়েছে। হয়ে গেল আমাদের চেল খোলার ফটো সেশন, আর এই জায়গাটা পুরো ফাঁকা পেয়েছিলাম বলে বেশ কিছুটা টাইম স্পেন্ড করলাম, ভালো লাগলো। এখন আমরা মোস্ট প্রবলি রিসোর্টে ফিরব, হয়তো এরকমও হতে পারে যাওয়ার পথে যদি অন্য কিছু খোঁজ খবর পাওয়া যায় তাহলে সেখানেও যেতে পারি, হয়তো মূর্তি নদীতেও যেতে পারি, নট শিওর, অন্ধকার হয়ে আসছে। ফিরতে ফিরতে ডিসিশন নেওয়া হলো যে আমরা রিসোর্টে ফিরে বাবলুদার সাথে একটু বেরোবো ঘুরতে, তাই আমরা আর এখন কোথাও দাঁড়াবো না, আমরা এখন গরুমারা নেস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রিটার্নিং টু গরুমারা নেস্ট, একটু ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে, সকাল থেকে চলছে। আমরা এখন বেরোচ্ছি, বাবলুদার বাইকে আমি বসে গেছি আর বাকিরা ওই গাড়িতে আসছে, সপ্তশীর গাড়িতে। দেখা যাক কোথায় যাচ্ছি, ক্রমশ প্রকাশ্য। আমরা এখন মূর্তি নদীর পাশ দিয়ে যাচ্ছি, অন্ধকার হয়ে এসছে, আর এখানে লোকজনের ভিড়, সবাই এখানে এনজয় করছে। অন্ধকার হয়ে গেছে বলে মূর্তিতে আর দাঁড়ালাম না, এবার একটা জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে বাবলুদা আমাদেরকে জল ঢাকা নদীর দিকে নিয়ে যাচ্ছে।
ওখানে গিয়ে কিছু খাবার দাবার খেয়ে আবার রিসোর্টে ফিরব। অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা আর মুক্তি নদীতে যেতে পারলাম না, জলঢাকা নদীও দেখতে পারলাম না। তো প্রচণ্ড খিদে পেয়েছে, একটুখানি মোমো আর ওয়াইফাই খাওয়া হয়েছিল। বাবলুদা আমাদেরকে এই রেস্টুরেন্টটাতে নিয়ে এসছে, দেখি এখানে কি খাওয়া যায়। আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, সেখানে খেতে বসেছি, খাবার অর্ডার করা হয়েছে। বাবলুদা আছে আজকে আমাদের সাথে। এই জাস্ট আমরা গরুমারা নেস্ট রিসোর্টে ফিরলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 6:30। সারাদিন খুব ঘোরা হলো, না দুটো তিনটে জায়গা দেখলাম, আপনাদের তো দেখিয়েছি। তো আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ব। হোপফুলি আপনাদের সারাদিনের যে আমাদের এক্সপিরিয়েন্সগুলো ছিল সেগুলো ভালো লেগেছে। বাট স্টে টিউনড, কালকে আমাদের কলকাতা ফেরা আছে। সকলকে জানাই শুভ বিজয়া। আজকে সকালে আমরা লাকিলি খুব তাড়াতাড়ি গরুমারা নেস্টে এসে ঢুকে গেছি, আর সারাদিন তো দেখলেন কি ঘুরে বেড়ানো হলো। মানে আমার বার্থডে হিসেবে এই দিনটা অতুলনীয়। আমি আর চন্দ্রিমা সবসময় চেষ্টা করি বার্থডেগুলো অন্য কোথাও স্পেন্ড করার, কাটানোর। চন্দ্রিমার বার্থডেতে এবার কোথায় গেছিলে? আমার জন্মদিনে এবার রাখি ফরেস্টে যাওয়া হয়েছিল। দেবিকা, সপ্তর্ষি, পার্থ, সিঞ্জয় সবাই ছিল। আর এবারে ওর জন্মদিনে আজকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল ইয়েতে, গরুমারা নেস্ট বাবলুদার রিসোর্টে আসার। আর লাকিলি বাবলুদার এখানে রুম অ্যাভেলেবেল ছিল, লাস্ট মোমেন্টে দুটো ক্যান্সেলেশন হয়েছে, তাই জন্যে আমরা চান্স পেয়ে গেলাম। আর বাবলুদা বলল ইমিডিয়েটলি চলে এসো, চলে এলাম। তারপরেই প্ল্যান হয়ে গেল, সারাদিন প্রচুর ঘুরে বেড়ানো হলো, এখন বসে দার্জিলিং টি খাওয়া হচ্ছে। মানে এরকম বার্থডে কিন্তু আমার মনে হয় প্রত্যেক মাসে একটা দুটো হলে ভালো হয়। আর বাবলুদার হসপিটালিটি, খাবার দাবার, রিসোর্ট, এখানে বাকি লোকজন যারা আছেন সবাই অতুলনীয়, সবাই খুব খুব পোলাইট। আমার এখানে বারবার আসতে ভালো লাগে। আজকে আমরা যেসব টি শার্ট গুলো পরেছি সেগুলো রাইডিং এর হ্যাপি টি শার্ট, এটা আমরা কাস্টমাইজ করে বানিয়েছি। যেহেতু আমরা 8 জন এখানে এসেছি, ঘুরতে এসেছি, 8 জনের জন্য 8 রকম ডিজাইনের টি শার্ট বানানো হয়েছে, 8 রকম লেখা কোটেশন দিয়ে টি শার্ট বানানো হয়েছে, সেটা নিজেরাই আমরা কাস্টমাইজ করেছি। আপাতত আমরা গরুমারা নেস্টের হ্যাংলা ঘরে বসে অ্যাম্বিয়েন্সটা এনজয় করছি। আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স চলে এসছে, এখানে ফিশ পাকোড়া, চিকেন ফিঙ্গার এগুলো সব আছে, এখন আমরা খাবো। রাত 10:30 বাজে, ডিনারে যাচ্ছি হ্যাংলা হেসেলে, হ্যাংলা ঘরে। সিনজয় এতক্ষণ কাজ করছিল, সিনজয় চলে এসেছে, দেখি আজ ডিনারে কি কি আছে। সুস্মিতের জন্মদিন স্পেশাল, আজ ডিনার কি আছে? পটল ভাজা দিয়ে স্টার্ট হলো পরিবেশন, ডাল, মিক্সড ভেজ, গরম গরম ভাত চলে এসেছে, মাটন চলে এসেছে, কাতলা কালিয়া চলে এসেছে। কি বার্থডে বয়, কেমন খেলে? দারুন, আমি এত ভালো খাচ্ছি যে আমি কথাই বলতে পারছি না, অতুলনীয়। আর সব শেষ করে দিয়েছি, মাছ, মাটন, চাটনি আর মিষ্টি আছে, দুটো মিষ্টি আছে, ভাবছি দুটোই খেয়ে নেবো। খুব ভালো আজকে তোমার সেলিব্রেশনটা হলো। সিনজয় কেমন লাগলো? খুব ভালো কোয়ালিটি, একদম মানে বাঙালি ফ্যামিলিতে যেরকম রান্না হয় সেরকম। পার্থ, খাবার কেমন লেগেছে বল? খুব ভালো, খুব টেস্টি আর ফ্রেশ। মিক্স ভেজটা একদম দারুণ ছিল, আর মাছ ভাজাও খুব ভালো ছিল, আর মাটনটাও দারুণ। সব থেকে ভালো ছিল চাটনিটা, লাস্টে হঠাৎ করে চাটনিটা এসে যখন পড়লো মনে হলো ও এটাই বাকি ছিল, দারুণ ছিল ওটা। ডিনার কমপ্লিট, এখন যে যার মতো ঘরে যাচ্ছি। কালকে সকালবেলা আবার আমাদের বেরোতে হবে কলকাতার উদ্দেশ্যে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নেক্সট কোনো ব্লগ যখনই রিলিজ হবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। গুড নাইট। কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখছো কি সুন্দর, এইসব লেজ ফেজ বলো না। পায়ে জল লাগালো চন্দ্রিমা, এবার ভেজা পায়ে জুতো পরবে, ভেজা পায়ে জুতো পরবে। কি বললি? অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি এখানে।
এখানকার লোকজন বাকি যারা আছে দাঁড়া নামা ওটাকে।